প্রিয় শিক্ষার্থীরা, যারা নতুন নতুন একাদশ শ্রেণীতে উঠেছো তাদের জন্য বলছি, 9-10-এ তুমি যেরকমভাবে যে বইগুলো পড়ে এসছো, এখন নতুন বইগুলো দেখে কী মনে হচ্ছে? বইগুলো কিন্তু একটু অন্য ধরনের এবং টপিকের সংখ্যাও কিন্তু অনেক বেশি, কাজেই শুরুতে একটু ভরকে যাওয়াটাই স্বাভাবিক। আবার অনেকে চিন্তা করছো যে আচ্ছা, 9-10-এ যে পড়াশোনা করেছি আমার হয়তো অনেক বেসিকে ঘাটতি রয়ে গিয়েছে। কেউ কেউ ভাবছো যে হয়তো আমি একটু ফাঁকি মেরেছি, এখন আসলে কীভাবে কোপ আপ করবো? কারণ আসলেই এসএসসির তুলনায় এইচএসসির সিলেবাসও বড় এবং টপিকের জটিলতাও কিন্তু অনেক বেশি। তো এই সমস্যার সমাধান কী? অনেকে আমাদের কাছে জানতে চাও যে আমরা এইচএসসিতে কোন বইটা পড়লে সহজে বুঝতে পারবো বা কীভাবে পড়লে আমার গ্যাপগুলো আমি ফুলফিল করতে পারবো। তো আসলে এসএসসি থেকে এইচএসসির যাত্রার মধ্যে একটা ব্রিজ দরকার বা একটা গ্যাপ ফুলফিল করার জন্য তোমার একটা হেল্প দরকার। সেই জিনিসটাই আমরা করেছি এই ফাউন্ডেশন বুকগুলোর মাধ্যমে। দেখো, এইচএসসি সায়েন্স ফাউন্ডেশন বুক, এটা হচ্ছে রসায়ন, এটা গণিত, আর এটা হচ্ছে পদার্থবিজ্ঞান। এই তিনটা বইয়েরই আবার ইংলিশ ভার্সনও অ্যাভেলেবল, কাজেই যারা ইংলিশ ভার্সনে তাদের মন খারাপ করার কিছু নেই, এক্স্যাক্ট সেম বইগুলোই ইংলিশ ভার্সনেও পাওয়া যাচ্ছে। তো এই বইগুলোর আসলে কাজটা কী? কাজটা হচ্ছে এসএসসিতে তোমার যদি বেসিকে কোনো ঘাটতি থেকে থাকে সেগুলো তোমাকে ধরিয়ে দেওয়া, যেগুলো তোমার এইচএসসিতে কাজে লাগবে, এবং এইচএসসির পড়াশোনাটা তোমাকে শুরু করে দেওয়া, যে জিনিসগুলো তুমি জানলে বুঝলে এবং যে পয়েন্টগুলো মাথায় রাখলে তুমি ইজিলি এইচএসসির পড়াটা গ্রাস্প করতে পারবে এবং সহজে এগিয়ে যেতে পারবে, সেই জিনিসগুলো নিয়ে এই ফাউন্ডেশন বুকগুলো তৈরি করা। কাজেই যারা কনফিউশনে ভুগছো যে আমি কোন বইটা কিনবো, কীভাবে স্টার্ট করব, তোমাকে ওই হেড স্টার্টটা দেওয়ার জন্যে এবং তোমার পেছনের যে ঘাটতিগুলো সেগুলো পূরণ করার জন্যেই এই বইগুলো। তো উদ্ভাসের এই বইগুলো সবার জন্য খুব হেল্পফুল হবে আশা করছি। সো তোমরা কালেক্ট করে দেখতে পারো এবং তোমাদের যদি ভালো লাগে, যদি উপকার পাও এখান থেকে, বন্ধুদেরও কিন্তু জানাতে ভুলবে না, কারণ নলেজ আসলে শেয়ার করলে কখনো কমে না, আরও বাড়ে। সো এই বইগুলো সংগ্রহ করো, দেখো তোমার কতখানি উপকার হয়।